আমি জানতে চাচ্ছি যে অনেকেই বিভিন্ন ক্লিনিক হসপিটাল বা ইনভেস্টিগেশন সেন্টারে রোগী পাঠায়, এর তার থেকে তারা একটা অ্যামাউন্ট পায়, এটা কি জায়েজ হবে কিনা? জি সম্মানিত ভাই, বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, যে কমিশনের ব্যাপারটি, বর্তমানে কিন্তু এটি চিকিৎসা বা রোগীর সেবা করা এটি অত্যন্ত একটি মূল্যবান এবং মহৎ কাজ, কিন্তু আমরা এটাকে অনেকে আছি একটা ব্যবসার মাধ্যম এবং এটার মধ্যে ব্যতিক্রম নিয়ে আসছি। আমরা রোগীকে অন্য জায়গায় সাজেস্ট করি বা নির্দিষ্ট জায়গা ঠিক করে দিই, এখানে তোমাকে যেতে হবে বা আপনাকে যেতে হবে, এবং সেখান থেকে একটা কমিশন নিচ্ছে, যে কমিশনের মাধ্যমে ওষুধ লেখা বা কমিশন খাওয়া, আসলে ব্যাপারটা ইসলাম কি বলছে? দেখেন, এটা একটা সেবা, চিকিৎসা সেবা, একটা মানব সেবার অন্যতম একটা অঙ্গ চিকিৎসা সেবা। কিন্তু এই সেবাটাকে এখন আমরা সেবার স্থানে রাখছি না, এটা এখন আমরা ব্যবসায় পরিণত করছি, এবং ব্যবসার তো একটা লিমিট আছে, কিন্তু এই চিকিৎসা সেবায় যে প্রতারণা করা হয় এটা সেই ব্যবসার লিমিটকেও ক্রস করেছে। তো এটা আসলে যে ভাই বলেছেন তার সাথে আমিও দেখেছি বহু জায়গায় যে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলার এজেন্ট নিয়োগ দেওয়া থাকে সরকারি হসপিটালের সামনে, তারা ঘোরাফেরা করে রোগীদেরকে ভুলভাল বুঝিয়ে তারা নিজ ক্লিনিকে যেতে বাধ্য করেন এবং সেখান থেকে কমিশন গ্রহণ করেন। এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ, সম্পূর্ণ নাজায়েজ। তবে হ্যাঁ, এমন যদি হয় যে এই ভালোর জন্য তিনি বললেন, কমিশনের জন্য নয়, ভালোর জন্য, যে আমি আমার যতটুকু জানা আছে জম্মুক হসপিটালটায় খুব ভালো চিকিৎসা হয়, এটা যদি দেখায় দেয় তাহলে নিঃসন্দেহে এটা প্রশংসাযোগ্য এবং নেকির কাজ, নেকির কাজ। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দাল্লু আলাল খৈরি কাফাইলিহ, কেউ যদি ভালো কাজ দেখিয়ে দেয় তাহলে ওই কাজ করলে যে সওয়াব পেত, দেখিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য আমরা এই চিকিৎসার বাবদ নিজেদের লাভের জন্য বা কমিশন গ্রহণ করার মাধ্যমে রোগীর উপর চাপ সৃষ্টি করা এটা সম্পূর্ণ নাজায়েজ, এ সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। আল্লাহুম্মা আমিন। ফোনে চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম, আমি চট্টগ্রাম থেকে আয়রা বলছি। জি হুজুরের কাছে আমার আসলে দুটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো, আমার কলেজ থেকে কোচিং সহ সব শেষ করে বাসায় ফিরতে ফিরতে জোহরের ওয়াক্ত শেষ হয়ে প্রায় আসরের ওয়াক্ত হয়ে যায়, তো আমার স্কুলে নামাজের কোনো ব্যবস্থা নেই, তাই অনেক সময় আমাকে জোহরের সালাতটা কাজে আদায় করতে হয় আসরের সালাতের পূর্বে। তো হুজুরের কাছে আমার প্রশ্ন, আমি কি একটি উজুর দ্বারা জোহর এবং আসরের সালাত কি আদায় করতে পারবো? এবং দ্বিতীয় প্রশ্ন হলো, আমার একজন ছোট বোন, সে পর্দানশীল এবং ধর্মকর্মে মনোযোগী, কিন্তু সে বিদেশি বিভিন্ন গান এবং সিনেমা এবং ডকুমেন্টারি আগ্রহের সাথে দেখে, তো আমরা কি তাকে এসব থেকে নিষেধ করবো কিনা? বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সমসাময়িক গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আল্লাহ পাক আপনাকে এই দিনের উপর অবিচল রাখুন, আমিন। মহতরম, প্রশ্নটি আগে নিচ্ছি, বোন যে প্রশ্নগুলো করলেন। দেখেন, কোনো জায়গায় নামাজের ব্যবস্থা নাই এজন্য আমি নামাজকে বিলম্ব করব, এটা শরীয়ত উজুর নয়। নামাজ যে সমস্ত কারণে বিলম্ব করা যায়, হ্যাঁ, সে সমস্ত কারণের মধ্যে এই নামাজ পড়ার জায়গা নাই, এটা কোনো শরীয়ত উজুর নয়। যে সমস্ত প্রতিষ্ঠানে নামাজের কোনো ব্যবস্থা নাই, সর্বপ্রথম হলো যে তাদেরকে, কর্তৃপক্ষকে বোঝানো যে নামাজের ব্যবস্থা যাতে করে দেয়। বুঝানোর পরেও যদি কর্তৃপক্ষ নামাজের ব্যবস্থা না করে, ও সমস্ত প্রতিষ্ঠান থেকে সরে এসে যেখানে নামাজের ব্যবস্থা আছে ওই জায়গায় ভর্তি হওয়া উচিত। কোনো ক্রমেই আপনি বিনা উজুরে প্রত্যেক দিন জোহর এবং আসর একই সময় আপনি আদায় করতে পারবেন না, আপনি কাজ আদায় করতে পারবেন না, এটা আপনার জন্য অত্যন্ত গর্হিত একটি কাজ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে হাকিম স্পষ্টভাবে বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজকে আমি মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ করেছি। এজন্য আপনার জন্য উচিত হবে না আপনি দুই ওয়াক্ত নামাজ একই সাথে পড়বেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আলহামদুলিল্লাহ আপনি যেটা ফলো করেছেন যে অনেকই মানুষ আমরা আসি উপর দিয়ে মাশাআল্লাহ দিনদারি বেশভূষায় চলি, কিন্তু আমরা গোপন গুনাহে অভ্যস্ত, আমরা স্মার্টফোন এবং বিভিন্ন টিভি নাটক এগুলাতে আমরা অভ্যস্ত, অশ্লীল বিষয় দেখি, ভালো বিষয় দেখি না। এটা আমি সর্বপ্রথম বলবো, এটা একটা ইমান বিধ্বংসী কারণ, কারণ গোপনে ইবাদত মানুষকে বিখ্যাত বানিয়ে দেয়, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বানিয়ে দেয়, আর গোপনে গুনাহ মানুষের ইমানকে হরণ করে নেয়। এটা ইমান ব্যতীত মৃত্যুবরণের অন্যতম একটি কারণ হলো গোপনে গুনাহ করা। এজন্য আপনি অবশ্যই আপনার ওই বোনকে নিষেধ করবেন
কারণ এটা আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্ব আল্লাহ তাআলা কোরআনে হাকিমে স্পষ্ট ভাবে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠানো হয়েছে তোমাদের কাজ হলো সৎ কাজে আদেশ করবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে আর আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখবে এজন্য আপনি অবশ্যই আপনার বোনকে অসৎ পথ থেকে ফিরানোর আপ্রাণ চেষ্টা করবেন